প্রিয় দর্শক, ইসলামে তালাকের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, তেমনি মুসলিম আইনে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে নিয়ম ও আইন অনুযায়ী তালাক প্রদান করতে পারিবেন। স্বামী স্ত্রীর মধ্যে কামিনের মাধ্যমে প্রথমে বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবন চলা অবস্থায় স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে ঝামেলা সৃষ্টির মাধ্যমে অত্র এই তালাকের সূত্রপাত ঘটে। তালাকের শর্তের মধ্যে রয়েছে, প্রথমে যাকে তালাক প্রদান করতে হয় তার বাড়িতে তার নামে নোটিশ প্রদান করতে হয়। এই নোটিশের একটি কপি তার স্থানীয় চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনে পাঠাতে হয়। উক্ত নোটিশের এক কপি যেদিন রেজিস্ট্রি করে পাঠাতে হয় সেই তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে ওই স্থানীয় চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ উভয়ের মধ্যে আপোষ মীমাংসা করে দিতে চেষ্টা করেন। এই আপোষ মীমাংসা করতে উক্ত 90 দিনের মধ্যে ব্যর্থ হলে নোটিশ প্রদানের তারিখ থেকে পরবর্তী 90 দিন পর সেই তালাকটি কার্যকর হয়ে যায়। প্রিয় দর্শক, অত তালাকের বিষয় সম্পর্কে চিত্রনায়িকা পরিমণির আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান যে চিত্রনায়িকা পরিমণি তার সন্তানের বাবা চিত্রনায়ক শরীফুল রাজকে স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ পাঠিয়েছেন, কিন্তু এখনও আইনগতভাবে তালাক কার্যকর হয়নি। তিনি আরও বলেন, নোটিশ পাঠানোর তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আপোষ মীমাংসার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক পুনরায় ফিরে আনা সম্ভব। তাই তিনি নোটিশ পাঠানোর পরবর্তী 90 দিনের মধ্যে পরিমণি ও শরীফুল রাজের মধ্যে তাদের ছোট্ট সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় সম্পর্কে ফিরে আসার সম্ভাবনার কথা বলেছেন। অন্যথায় পরবর্তী 90 দিনের পরে তালাকটি কার্যকর হয়ে যাবে।